আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের দেশে দেখা যায় বিশেষ করে রমজান মাসে মধ্যরাতে যখন আমরা সেহরি খাই তখন মুয়াজ্জিনগণ মাইকে কোরআন তেলাওয়াত করে গজল, ইসলামী সঙ্গীত ইত্যাদি গাওয়া শুরু করে, অথবা টেপ বা রেকর্ডের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বক্তাদের ওয়াজ, গজল, বিভিন্ন জিনিস বাজাতে থাকে। সে সাথে চলতে থাকে অনবরত ডাকাডাকি, মা বোনেরা উঠুন, সেহরি সময় হয়েছে, রান্নাবান্না করুন, খাওয়া দাওয়া করুন ইত্যাদি, অথবা কোথাও কিছুক্ষণ পরপর উঁচু আওয়াজে বাঁশি বাজানো হয়, হুইসেল বাজানো হয়, আরও অনেক কিছু করা হয়। আসলে সত্যি কথা কি, আমাদের জানা উচিত যে শেষ রাতে আল্লাহ তাআলা সর্বশেষ আসমানে নেমে আসেন। এটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা নিকট এই সময় কেউ দোয়া করলে তিনি তা কবুল করেন, আর রমজান মাসে তো আরও আগে দোয়া কবুল করবেন, নেকিও বেশি। মুমিন বান্দাগণ এই সময় তাহাজ্জুদের সলাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, মহান আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের জন্য বেশি বেশি তাওবা করে। রমজান মাসে যে গুনাহ মাফ করতে পারলো না তার প্রতি লানত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই সময়ে মাইক বাজিয়ে, গজল গেয়ে বা চাঁদা তুলে এইসব মূল্যবান সময় বেহুদার সময় অপচয় না করে ইবাদত নষ্ট করা নিঃসন্দেহে গুনাহের কাজ। এতে রোগী, শিশু বা যাদের উপর রোজা ফরজ নয় তাদের ঘুম ভাঙতে পারে। এসব করার কারণে মানুষ আগেভাগে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদের সলাত আদায় করে না, ইবাদতও করে না, আরও বিভিন্ন যে আমলগুলি রয়েছে সে আমল করে না। তাহলে আমাদের জানতে হবে এক্ষেত্রে সুন্নাহ কি। এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে ফজর আগে সেহরির জন্য আলাদা একটি আজান দেওয়া, যেটা মুয়াজ্জিন করবে, এলাকার ইমামগণ করবে। এই আজান হলো সেহরি খাওয়ার জন্য, তারপর ফজর সালাতের জন্য আরেকটি আজান দেওয়া, এটা হলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার সময় দুইজন মুয়াজ্জিন নিয়োগ করা ছিল। হাদিসে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল রাতে আজান দেয়, অতঃপর তোমরা বেলালের আজান শুনতে পেলে পানাহার করতে থাকবে ইবনে উম্মে মাকতুমে আজান দেওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ, এটা হলো হাদিস। তাছাড়া আরেকটা হাদিস রয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় এই জন্য যে যেন ঘুমন্ত লোক জাগ্রত হয় আর তাহাজ্জুদ আদায়কারী ফিরে আসে, অর্থাৎ সলাত বাদ দিয়ে সেহরি খায়। তার মানে বোঝা গেল আমাদের জন্য হলো ইবাদত করা, আর মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া, নিজেও ইবাদত করবে এবং আজান দেবে। সুতরাং এই দুটির বেশি কিছু করতে যাওয়া মানে বেদাত। এই জন্য ওলামাগণ বলেছেন, যেখানে একটি সুন্নত উঠে যায় সেখানে একটি বেদাত স্থাপন নেয়। আমাদের অবস্থাও হয়েছে এমনই, সুন্নত উঠে গিয়ে সেখানে নিজেদের মন করা পদ্ধতি স্থাপন করেছে। আল্লাহ আমাদেরকে পুনরায় সুন্নতের দিকে ফিরে আসা তৌফিক দান করো। তবে একদিক থেকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দুটো আজানের ক্ষেত্রে এলাকায় ইমামগণ মুসল্লিদের বলে দিবে যে আজ থেকে দুটো আজান হবে, একটি হলো সেহরির জন্য, অপরটি হলো ফজরের সলাতের জন্য। তাহলে বিভ্রান্ত হবে না, তা না হলে ফেতনা ছড়াবে, মানুষ অবাক হয়ে যাবে। কারণ যে জায়গায় এসব প্রচলন নয় সে জায়গায় যদি আপনি হঠাৎ করে আজান দিয়ে দেন তাহলে মানুষ বিভ্রান্ত হবে আর ফিতনা ছড়াবে। মানুষ বলবে আপনি বেদাত চালু করছেন, কিন্তু আপনি যে সুন্নত চালু করছেন এটাকে বুঝবে না। সুতরাং এক্ষেত্রে যারা ইমাম রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, বড় বড় আলেম রয়েছেন, তারা এই বিষয়ে মানুষকে সতর্ক করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানা তাওফিক দান করুক। আমিন।